বাংলাদেশের প্রথম সুপারস্টার মডেল ছিলেন আদিল হোসেন নোবেল। এই সুদর্শন তারকা যখনই পর্দায় উপস্থিত হতেন, দর্শকরা উপভোগ করতেন প্রাণ ভরে। 90 দশকে সুন্দরী মডেল মো, তানিয়া ও সুইটিদের সাথে জুটি বেঁধে একের পর এক সুপারহিট বিজ্ঞাপন উপহার দিয়েছিলেন। বিস্ময়কর ব্যাপার হল, মডেলিংয়ে নোবেলের অভিষেক হয়েছিল বাংলাদেশের আরেক সুপারস্টার সালমান শাহর সাথে। আজকে আমরা নোবেলের তারকা মডেল হয়ে ওঠার গল্পই শুনব। টিউশনে করে যা 2 পয়সা পাই সব আমার পিছনে খরচ করে ফেলে। বাবা আমার খুব গর্ব, আমি খুব ভালো ছাত্র। 1968 সালের 20 ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আদিল হোসেন নোবেল। তার ছোটবেলাটা কেটেছে পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই সুন্দর শহরেই। তবে ছোটবেলায় কিন্তু বিনোদন জগতের সাথে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছে ছিল না তার, বরং খেলাধুলাতে ভীষণ আগ্রহ ছিল এই সুদর্শন তারকার। বিশেষ করে ক্রিকেট নিয়ে ছিল তার গভীর আগ্রহ। চট্টগ্রামের সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় থেকেই বিভিন্ন টুর্নামেন্টে ক্রিকেট খেলেছেন তিনি। সে সময়ের বিখ্যাত টুর্নামেন্ট স্কুল ক্রিকেট লিগেও খেলতেন নিয়মিত। বেশ প্রতিভাবানও ছিলেন বলে বাহিরে থেকেও খেলার জন্য ডাক আসত। কলেজ জীবনে নিজে একটা দল গড়েছিলেন, যা নিয়ে আশেপাশের বিভিন্ন জেলায় খেলতেও যেতেন তিনি। তবে কলেজে পড়ার সময়ই গানের দিকেও ঝুঁকে পড়েছিলেন নোবেল। 80 দশকে সমুদ্র শহর চট্টগ্রামে ব্যান্ড গানের এক জোয়ার চলছিল। চট্টগ্রামের সন্তান তপন চৌধুরী, নকিব খান, আয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎরা তখন বাংলা গানের জগতে আলোড়ন তুলেছেন। সে আলোড়নের প্রভাবে অনেকেই গান গাইতে চাইতেন। সদ্য তরুণ নোবেলও গিটার বাজানো শিখে ফেলেন, একই সাথে দারুণ গানও গাইতে পারতেন। নিজের লেখা ও সুর করা গান দিয়ে অনেককেই মুগ্ধ করেছেন তিনি। সে সময় বিনোদন জগতের প্রতি আগ্রহ তৈরি হয় তার। কিন্তু HSC পাশের পর বাবার চাকরির কারণে চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকায় চলে আসতে হয় নোবেলকে। এখানেই তার এক চাচাতো বোন কাজ করতেন এক বিজ্ঞাপনী সংস্থায়। তিনিই প্রথম নোবেলকে মডেলিংয়ের প্রস্তাব দেন। ততদিনে বিনোদন জগতে আগ্রহী হয়ে ওঠা নোবেল সে প্রস্তাব গ্রহণ করেন এবং র‍্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। কিছুদিনের মধ্যেই বিজ্ঞাপন জগতের নামী নির্মাতা এবং তারকা অভিনেতা আফজাল হোসেন মুগ্ধ হন নোবেলকে দেখে। তিনি তাকে টেলিভিশন বিজ্ঞাপনের প্রস্তাব দেন। মডেল হিসেবে নোবেল প্রথম কাজ করেন বিটোপি বিজ্ঞাপনী সংস্থার একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে। সেখানে 3টি বিজ্ঞাপন নির্মিত হয়েছিল। একটিতে মডেলিং করেছিলেন নোবেলের বন্ধু ইমরান, একটিতে সালমান শাহ এবং অপরটিতে নোবেল নিজেই। সে সময় সালমান শাহ সিনেমায় অভিনয় শুরু করেননি, বড় কোনো তারকাও হয়ে ওঠেননি তিনি। তাই নোবেলের সাথে সালমান শাহর বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগেনি। দুজন একসঙ্গে বসে আড্ডা দিতেন, এমনকি গিটার বাজিয়ে গানও গাইতেন। ওদিকে সেই 3টি বিজ্ঞাপনের মধ্যে কেবলমাত্র নোবেলের বিজ্ঞাপনটি প্রচারিত হয়নি কোথাও, কারণ বিজ্ঞাপনটি খুব একটা ভালো হয়নি আর নোবেলও খুব বেশি ভালো কাজ করতে পারেননি। তাই নোবেলের ভীষণ মন খারাপ হয়। যখন দেখেন বন্ধু ইমরান ও সালমান শাহর বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে কিন্তু তারটা হচ্ছে না, তবে বিখ্যাত নির্মাতা আফজাল হোসেন তাকে অনেক সান্ত্বনা দেন। সালমান শাহ তাকে বলেন সামনে অনেক সুযোগ আসবে। সেটি শেষ পর্যন্ত সত্য হয়। আফজাল হোসেনই নোবেলকে প্রস্তাব দেন HRC কোম্পানির একটি বিজ্ঞাপনে কাজ করতে। সেখানে মডেল তানিয়া, সুইটি এবং পল্লবের সাথে কাজ করেন নোবেল। এটি ছিল নোবেলের টেলিভিশনে প্রচার হওয়া প্রথম বিজ্ঞাপন। তবে অনেক মডেলের ভিড়ে নোবেল সেভাবে নজর কাটতে পারেননি দর্শকদের। এরপরে আফজাল হোসেনের নির্দেশনায় আজাদ বলপেনের বিজ্ঞাপনে কাজ করেন তিনি। এই বিজ্ঞাপনটি সুপারহিট হলে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন নোবেল। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট বিজ্ঞাপন দিয়ে তিনি পরিণত হন সুপারস্টার মডেলে।
প্রয়াত নায়ক সালমান শাহর সাথেই বিজ্ঞাপনে অভিষেক নোবেলের। পরবর্তীতে সালমান শাহ সিনেমা জগতের সুপারস্টারে পরিণত হন। মজার ব্যাপার হল যে কিয়ামত থেকে কিয়ামত সিনেমা দিয়ে তার সিনেমায় অভিষেক, আর সেই সিনেমাতেই অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল নোবেলকেও। কিভাবে সালমান শাহ কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেন সে গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে। এবং এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।